ফ্রেন্ডস, তো আজকে আপনাদের সামনে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মটন কারি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে। তারপর জিরে, চারটে এলাচ, একটু গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। কিছুক্ষণের জন্য রান্না করুন।